আগামীকালের দৈনিক রাশিফল 12টি রাশির বিস্তারিত নিয়ে আলোচনা করব, কতটা ভালো কতটা খারাপ সবটাই জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। সঙ্গে থাকুন, বিস্তারিত আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আপনাদের আগামীকাল দিনটি কেমন যাবে এবং দিন সম্পর্কেও কিন্তু জেনে নেব। আগামীকাল 22শে সেপ্টেম্বর রবিবার, পঞ্চমী তিথি, ভরণী নক্ষত্র, হর্ষণ যোগ, জন্মরাশি মেষ। এই দিনে 12টি রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক থেকে সফলতা, কোন কোন দিক থেকে অনেকটা সতর্ক থাকতে হবে সেগুলোও কিন্তু আমি বোঝানোর চেষ্টা করব। আর একটা কথা আপনাদের আমি প্রত্যেকটা দিনই বলি, দেখুন এই রাশিফল বা অন্যান্য আলোচনা এগুলো কিন্তু জাস্ট আমি আপনাদের অ্যালার্ট করি, তার মানে এই নয় যে আমি যে কথাগুলো বলবো আপনার সঙ্গে সব মিলবে। তখনই মিলবে যখন আপনারা এই আলোচনাগুলো শুনে নিজের সাথে মিলিয়ে নেবেন, কারণ এটা অ্যালার্ট করা। আপনার সময় কখন ভালো থাকছে কখন খারাপ থাকছে সেটা আমাদের সকলের জানা সম্ভব নয়, তাই আমি বা আমার মতো যারা আছেন অ্যাস্ট্রোলজার, তারা এই সময়গুলো আপনাদেরকে জানানো হয় যে এই টাইমটা আপনার জন্য ভালো, এই টাইমটা খারাপ, বা আপনার সঙ্গে কী কী ঘটতে পারে তার একটা বর্ণনা দেওয়া হয়। এবার আপনার দায়িত্ব, আপনার যতটা ক্যাপাসিটি সেই অনুযায়ী আপনি কিন্তু মিলিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনার যদি গ্রহের সাপোর্ট থাকে ভালো দিকগুলো খুব সুন্দরভাবে মিলবে, যদি গ্রহের সাপোর্ট না থাকে মিলবে না। হয়তো সেম রাশি আপনারও, মানে আমি যে রাশির কথা বলবো আপনারও সেম রাশি, কিন্তু আপনার এই গ্রহের কোনো সাপোর্ট নেই, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি সবটাই মিলিয়ে নিতে পারবেন না। তাই এই কথাগুলো ভালো করে শুনতে হবে, বুঝতে হবে যে এটা কিন্তু সম্পূর্ণ আপনাদের একটা অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করা হয়। এবার আসুন আমার একটু পরিচয় বা আমার সাথে কীভাবে মানে যোগাযোগ করবেন সেই সম্পর্কে একটু বলি। দেখুন, অনেকেই প্রোগ্রাম দেখছেন এবং ভাবছেন যে কীভাবে আমরা পৌঁছাতে পারি, কীভাবে আমাদের সমস্যা নিয়ে আলোচনা করতে পারি, এই ধারণাটা আপনাদের মধ্যে কিন্তু কাজ করছে। যেরকম আমি ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপে এই কথাগুলোই শুনতে পাই, লিখে বাপ হয়ে যে তাদের জন্যই এই আজকের আলোচনা। দেখুন, এটা আপনারা দুভাবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অনলাইন অফলাইন। অফলাইন আপনারা সরাসরি আমার মন্দিরে চলে আসতে পারেন, যারা আশেপাশে থাকেন নদিয়া জেলার, এটা নদিয়া বীরনগর, এখানে 3 দিন আপনারা সপ্তাহে পেয়ে যাবেন, সোম মঙ্গল বুধ। এরপর তারাপীঠে পেয়ে যাবেন, যারা ওই সাইডে থাকেন তারা তারাপীঠে যোগাযোগ করতে পারেন, তারাপীঠে 2 দিন সপ্তাহে পেয়ে যাবেন, শুক্রবার শনিবার। তারাপীঠটা দুর্গাপুজোর পর থেকে আপনারা পেতে পারেন, এই মুহূর্তে দুর্গাপুজোর আগ পর্যন্ত বন্ধ আছে, কারণ আপনারা জানেন যে মহালয় আমার মন্দিরে 10 মহাবিদ্যা উদ্বোধন হবে, তাই এই মধ্যে অনেকটাই ব্যস্ত, যাওয়া হবে না। এবার আপনারা আসবেন, যোগাযোগ করবেন, কেন করবেন, গ্রহ সংক্রান্ত তো অবশ্যই আপনারা সমাধান পাবেন, তার সাথে সাথে মানব জীবনের সমস্ত কিছু সমস্যার থেকে সমাধান কিন্তু আমার এখানে আসলে হয়। যেরকম এই মুহূর্তে যেটা সবচাইতে বেশি দেখা যায় সেটা হচ্ছে অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, প্যারালাইস রুগী, বা আপনাদের নানা রকম সমস্যা, চাকরিতে সফলতা, আপনার ব্যবসায় সফলতা, বিবাহিত জীবনে সফলতা, স্ত্রী চলে গেছে কী করে ফিরিয়ে আনবেন, যোগাযোগ করতে পারেন। এছাড়াও মহিলা পুরুষের গোপন রোগ এবং বেশ কিছু রোগ আছে যেগুলো প্রকাশ্যে বলা যাবে না, তাই এই ধরনের সমস্যা থেকেও কিন্তু আপনারা বেরোতে পারবেন যদি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অফলাইন অনলাইন দুটোই কিন্তু আপনারা করতে পারেন। দেখুন, অনলাইন যেটা হয়, যারা অনেক দূরে আছেন নদিয়া বা তারাপীঠ আসতে পারবেন না, তাদের জন্য অনলাইন, অনলাইনে আপনারা ভয়েস মেসেজ বা লিখে পাঠিয়ে রাখবেন, আমার অ্যাসিস্ট্যান্ট আপনার সেই যা প্রশ্ন করবেন তার উত্তর দেবে, এবং সব সিস্টেমেটিতে আসলে আপনারা কিন্তু সরাসরি ফোনের মাধ্যমে আমার সাথে কনসাল্ট করতে পারবেন সেটা সিস্টেমে আসার পর। তাই এইভাবে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। তাহলে আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল নিয়ে 12টি রাশির উদ্দেশ্যে আমি বলবো, মেষ রাশি অবশ্যই সচেতন থাকবেন, সতর্ক থাকবেন। মেষ রাশির কিন্তু আগামীকাল দিনটি খুব একটা ভালো নয়, তাই মেষ রাশি জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে যতটা আপনি অ্যালার্ট থাকতে পারবেন ততটা সেফ থাকবেন। আমি সবসময় বলি খারাপ দিকগুলো আমরা এড়িয়ে যেতে পারি যদি জানতে পারি, আর ভালো দিকগুলো যদি জানতে পারি খুব ভালোভাবে লুফে নিতে পারি। তাই নেগেটিভ দিক আপনার ইচ্ছা থাকলে অবশ্যই এটাকে কাটানো যায়। তাই অবশ্যই মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি খুব একটা ভালো নয়, সতর্ক থাকবেন, অ্যালার্ট থাকবেন, অনেকটা ভালো থাকতে পারবেন। তা না হলে কিন্তু কিছু সমস্যায় আপনি পড়ে যেতে পারেন, সেটা হতে পারে মান সম্মানের দিক থেকে, হতে পারে আর্থিক দিক থেকে। এরপর বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু কিছুটা চাপের মুখে থাকতে হবে,
আর্থিক দিক থেকে পিছিয়ে পড়বেন, হঠাৎ করে দেখবেন কর্মের দিকটা বসে গেছে, ইনকাম একদমই নাও থাকতে পারে, বা আপনার কিছু টাকা আসার কথা ছিল আগামীকাল সে টাকাটা আটকে যাবে, আস্তে কোনো না কোনো সমস্যা তৈরি হবে, আর সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি কিছুটা পিছনে পড়ে যেতে পারেন, কিছুটা টেনশন দুশ্চিন্তা কাজ করতে পারে। তাই এখানে আপনার সতর্ক থাকাটা অবশ্যই জরুরি। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। বৃষরাশির জাতক জাতিকাদেরও খুব একটা ভালো যাবে না, তবে আপনারা এগুলো সবটাই কাটাতে পারবেন আপনারা এই প্রোগ্রামটা দেখার পর যদি অ্যালার্ট থাকতে পারেন। অ্যালার্ট থাকলে সব কিছু সম্ভব, আমরা যদি জানতে পারি আমাদের এই খারাপ দিকগুলো আটকানো যায়। এরপরে চলে আসুন মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বা লাভ রিলেশনে কিছু ফাটল ধরতে পারে, এটাও কিন্তু অ্যালার্ট থাকার অনুরোধ রইল। কারণ এটাও বলা যাবে না যে মিথুন রাশির জন্য সম্পূর্ণ দিনটি ভালো, একদম না। লাভ রিলেশনে কিন্তু সমস্যা তৈরি হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সেখানেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে, সেটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাই একটু অ্যালার্ট থাকুন, তাহলে দেখবেন এগুলো কাটিয়ে উঠতে পারবেন। কর্কট রাশি। কর্কট রাশির জন্য যথেষ্ট পজিটিভ সময়, ভালো সময়। আপনাদের জীবনে নতুন কোনো খবর আসতে পারে, কিছু আটকে থাকা কাজ দেখবেন ক্লিয়ার হয়ে যেতে পারে, বা আপনাদের কোনো স্বপ্ন পূরণ হতে পারে। অর্থাৎ সব দিয়ে যদি বলা হয় সব কিছু মিলিয়ে যথেষ্ট ভালো থাকবে কর্কট রাশির জাতক জাতিকাদের, পজিটিভ থাকবে আগামীকাল দিনটি। এরপর সিংহরাশি। সিংহরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো থাকবে, সিংহরাশির জাতক জাতিকাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে, সম্পর্ক ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, এটাই তো চাই। এই তিনটে যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আর কোনো সমস্যা আসে না আমি যেটা মনে করি। তাই এই দিকগুলো কিন্তু আপনাদের ভীষণ ভালো এবং শুভ। তাই সারাটা দিন আরও ভালো থাকার জন্য অবশ্যই অ্যালার্ট থাকুন, তাহলে দেখবেন আরও ভালো থাকতে পারবেন। এরপর কন্যারাশি। কন্যারাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ এবং ভালো, আগামীকাল দিনটি আপনার জন্য যথেষ্ট শুভ। আপনারা অনেক কিছু করতে পারবেন, বা আপনার সঙ্গে অনেক যোগাযোগ তৈরি হবে, বা আপনি অনেক সুযোগ পেতে পারেন যে সুযোগে আপনার ভাগ্য বদলাতে পারে। সমস্ত দিক থেকে দেখবেন যোগাযোগ আপনার সঙ্গে তৈরি হবে, বা নতুন কিছু ব্যবসা আইডিয়া বা বিজনেসের দিক থেকে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন, অবশ্যই পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন। এরপর চলে আসুন তুলারাশি। তুলারাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ এবং পজিটিভ থাকছে। সবচাইতে ভালো হবে লাভ রিলেশনে যারা আছেন তাদের কিন্তু সম্পর্কটা আরও খুব ভালোভাবে একটা বন্ধনে বন্দিত হবে, অর্থাৎ আপনাদের একদম বিবাহ পর্যন্ত চলে যাবে, আপনাদের কোনো রকম সম্পর্ক নষ্ট হবার না। এই দিনটি এমন কিছু ঘটবে যেটা আপনাদের মনে থাকবে এবং আপনাদের কিন্তু আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, সেই দিকগুলো কিন্তু যথেষ্ট ভালো। তাই তুলারাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, আপনাদের অ্যালার্ট করাই আমার কাজ, আমি অ্যালার্ট করার চেষ্টা করছি, এর পরের দায়িত্ব সম্পূর্ণ আপনার। যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু সাকসেস পাবেন। এরপর চলে আসুন বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, কারণ আপনার ভাগ্য বদলে যেতে পারে। হঠাৎ কোনো না কোনো সুযোগ সুবিধা আপনি পেয়ে যেতে পারেন যার মারফত আপনার কিন্তু ভাগ্য বদলাতে পারে এবং আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো, সেটাও কিন্তু আপনার জন্য যথেষ্ট পজিটিভ। তাই অ্যালার্ট থাকার অনুরোধ রইল। যতটা অ্যালার্ট থাকবেন ততটাই কিন্তু সেফ এবং ভালো থাকবেন। এরপরে চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো একটু সতর্ক থাকুন, আপনাদের কিন্তু সতর্ক থাকা প্রয়োজন, কারণ আপনারা কোনো না কোনো সমস্যায় পড়ে যেতে পারেন, সেটা হতে পারে স্বাস্থ্যর দিক থেকে, হতে পারে আর্থিক দিক থেকে, হতে পারে আপনি কোনো উটকো ঝামেলায় পড়ে যাওয়া, সেটা হতে পারে বিজনেস ক্ষেত্রে, বন্ধুবান্ধব বা বাড়ি, কোথাও না কোথাও একটা উটকো ঝামেলায় আপনি পড়ে যেতে পারেন, আর সেই জায়গা থেকে আপনার কিন্তু একটু টেনশান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে এবং আপনি অনেকটাই পিছিয়ে পড়তে পারেন এই আগামীকালের কারণে। তাই চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, এগুলো অবশ্যই আপনি এড়িয়ে যেতে পারবেন। আমি সবসময় বলি আমরা চাইলে যে কোনো খারাপ দিকগুলো এড়িয়ে যাওয়া সম্ভব। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু সতর্ক থাকতে হবে, আপনার আর্থিক ক্ষতির সম্ভাবনা প্রবল আছে আগামীকাল। কিভাবে হয়তো আপনার টাকা চুরি হয়ে যেতে পারে, বা হঠাৎ করে এমন একটা ঘটনা ঘটতে পারে আপনার ফ্যামিলি কারো কোনো মেম্বারের, যে কারণে খরচ করে ফেলতে পারেন, হয়তো মেডিকেল বাবদই খরচ হয়ে গেল, বা যে কোনোভাবেই হোক না কেন আর্থিক দিক থেকে কিন্তু আপনার পিছিয়ে পড়ার সম্ভাবনা, অর্থাৎ হানি, অর্থ হানি হতে পারে আগামীকাল। তাই অ্যালার্ট থাকার জন্যই এই আলোচনা অনুরোধ রইল। এরপর চলে আসুন কুম্ভরাশি। কুম্ভরাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ, ভালো সময় থাকছে আগামীকাল। এই কুম্ভরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো আপনাদের জীবনের আটকে থাকা কাজ কিন্তু আগামীকাল ক্লিয়ার হয়ে যেতে পারে এবং আপনাদের কোনো শুভ খবর আসতে পারে, বা দেখবেন আপনাদের কোনো স্বপ্ন ছিল পূরণ হয়নি, সেটা হঠাৎ করে হয়ে যেতে পারে, সেটা হতে পারে বাইক, হতে পারে গাড়ি,
চার চাকা হতে পারে, আপনার একটা বাড়ি বা হতে পারে যে কোনো কিছু, সেটা কিন্তু আগামীকাল আপনি কোনো না কোনো সুযোগ পাবেন বা আপনি নিজের উদ্যোগে এই কাজটা করে ফেলবেন, অর্থাৎ স্বপ্ন পূরণ হতে পারে। এটা অবশ্যই পজিটিভ এবং ভালো। সর্বশেষ মীন রাশি, অবশ্যই সতর্ক থাকতে হবে মীন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে এবং সম্পর্কের দিক থেকে। আপনার সম্পর্ক নষ্ট হতে পারে, সেটা হতে পারে মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান এবং স্বাস্থ্য, যে কোনো মানে সময় আপনার স্বাস্থ্য কিন্তু ব্রেক করতে পারে, অর্থাৎ ভালো আছেন ঠিক হঠাৎ করে দেখবেন কেমন একটা খারাপ লাগছে, বা সেটাই আপনার কিন্তু একটা বড় ধরনের সমস্যায় তৈরি করতে পারে। তাই শরীরের যত্ন নেওয়ার জন্য অনুরোধ রইল, অনেকটাই কিন্তু ভালো থাকবেন। এই যে আগামীকালের অর্থাৎ 22 সেপ্টেম্বর রবিবারের দৈনিক রাশিফল নিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, এগুলো যদি আপনারা মাথায় রেখে চলতে পারেন যথেষ্ট ভালো থাকবেন, কোনো নেগেটিভিটি আপনাকে ছুঁতে পারবে না, যাদের নেগেটিভ নিয়ে আলোচনা করলাম, আর যাদের পজিটিভ তারা কিন্তু খুব দ্রুত গতিতে জীবনে উন্নতি করতে পারবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।